新婦服で来やし。あれ、そいな。そい。たくをたくるもったとやや、ぼけあえぼけあえ。ああ、ほらんたまじゅりえがろれもっと。あみちいじゃれち。গলা শুনে বুঝতে পেরেছি এ তো আমার প্রাণের সইয়ের গলা। গাড়ি থেকে নামাইস তো, বাপ্পা পান্ত করছে। কার গলা হতে পারে তাকিয়ে দেখি, এই তো আমার প্রাণের সই। আরে মুক্ত, একদিন কোথায় ছিলি? হ্যাঁ, সইকে এমনি করে ভুলে থাকতে হয়? ও মা, আচ্ছা এটি কি? আমার মেজে ছেলে গো, তের নাম কর, তের নাম কর। থাক 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 বাবা থাক। শোন, এদের জিনিসপত্রগুলো একটু ঘরে তুলে দে বাবা। হ্যাঁ মা। তা তুই কি একা এসেছিস? না, আমার নাতনিও তো সঙ্গে এসেছে। নাতনি? কোথায় সে? কত বড় হলো গো? ওই তো 9 পুরো হয়ে 10 পড়ল। তা বিয়ে দেওয়ার জন্য গ্রুপের নাম করতে এসেছিস? বে, সে কপাল কি আর করেছে? কেন রে, কি হলো? কোনো গন্ডগোল নাকি? না না, সেসব কিছু নয়। তুই আবার ওসব ভাবছিস নাকি? ওই মেয়ের মা এখন মেয়ের বে দেবেন না। সে কি এই কেমন যেন কথা? মেয়েকে বিদ্যাসাগর গড়বেন। ও, ফেরেস্তলি ব্রহ্মজ্ঞানী হবে। মা গো, আমার ভাড়াটা মিটিয়ে দাও, আমি চলে যাই। দিচ্ছি বাবা, দিচ্ছি। আমি কি চলে যাচ্ছি নাকি? দাঁড়া বাবা, খুলেও না। দাঁড়া দাঁড়া দাঁড়া, 1 2 3 4 নে। কত দিলে মা? রোজ যা দিই তাই দিলাম, বকবক করিস না, যা। ভাড়া দুয়ানা বেশি আছে আরো। ওহো, তুই আমাকে ভাড়া শেখাতে এসেছিস? হ্যাঁ, ভাড়া শেখাতে এসেছিস? এই এলোকে শিবা আমি নতুন আসছে না, বুঝছিস? ভাড়া বেড়ে গেছে মা। তোর রাস্তা তো বাড়েনি, পছন্দ না হয় দেখ, চালা না, ফেরো দে, যা। বাবা, দাপটটা এখনো কমেনি, তা ব্যাটার বউর উপর কথা চলে না কেন? সে অনেক কথা পরে বলবো। কোথায় গেল দেখি মেয়েটা? হ্যাঁ সুবর্ণ, কি হাঁটা নাকি? ঠিক করে হাঁটতে পারো না? তুমি দাঁড়াও, আমি যাবো, তারপরে তুমি ওদিকে যাবে। কেমন গলাটা ধরে রেখেছে। হ্যাঁ, চেহারাটাও, বয়সের তো গাছপাথর নেই। মরমে জ্বলিয়া মরি নিঠুর শ্যাম, কি জানে
হ্যাঁ রে সই, এই বুঝি তো নাতনি। বাহ কি সুন্দর দেখতে ফুটফুটে। ঠাকুমা আমি সামনেটা যাই, বাইরে যাস তুই। বেশ তো ডাগর ডগরটি হয়েছে তোর নাতনি, বিয়ের কথাটা তো কিছু ভাবছিস না? আমি ভেবে কি করবো, ওই হাট জ্বালানি মাই তো সব, সে কি কোনো সকাল্লা ধোতে দেবে? কেন তোর বউ কি খুব দজ্জাল? দজ্জাল দজ্জাল বললে তো খুব কমই বলা হবে, এমন মেয়ে মানুষ জন্মে দেখিস। তোমরা কি যাই নাও জানো গিয়ে পেন নামটা সেরে আসি। আরে সব কুশল মঙ্গল তো আপনার আশীর্বাদ গুরুদেব, সবই রাধা রমণের ইচ্ছে। এটা রাধারমণের পায়ে ছুঁয়েছি তোর জন্য, পড়ে নে। আমার নাতনি গুরুদেব, একটু মাথার উপর হাত রাখুন। বললাম কর, আমি হাত রাখার কি, যার হাত সবার মাথায় আছে ওর মাথায়ও তারই হাত আছে। আমার খুব ইচ্ছে যে এখান থেকে ওর দীক্ষে হয়, আপনি যদি রাজি থাকেন। হবে হবে, রাধারমণের ইচ্ছে হলে সব হবে। অনেকটা পথ এসেছিস, যা যা বিশ্রাম কর, কাল সকালে সব কথাবার্তা হবে, যা যা। কিরে এতক্ষণ তুই কোথায় ছিলি? যা যা গুরুদেবকে পেলাম করে আয়। মা, ওই মেয়েটিকে? ও তো আবার শোয়ের নাতনি নে। যাচ্ছে পেলাম করে আয়। আরে ওদিকে তাকাচ্ছিস কেন, গুরুদেব তো এদিকে বসে আছে। যা সেই মেয়েটা গেল, যাবার সময় হাসি মুখে যদি একটু দাঁড়াতে। মেয়েটা চলে গেল, সারা বাড়িটা আমাকে যেন কি লেখেতে আসছে। মায়ের যে কি অবস্থা কে জানে, বক বক করে মারছে নির্ঘাত। ঠান্ডাটা বেড়েছে, একটা গরম কিছু দি। সত্য? তোমার এত কেন জিদ বলতো? কেন এত জিদ? দেখলে তো, ও তোমারই মেয়ে সত্য।
তোমার থেকে অর্জিত কোনো অংশ কম নয়। এই সব কিছুর মাঝখানে আমি পড়ে গিয়ে তুমি বরং শুয়ে পড়ো। এতক্ষণ না জমিয়ে রেখুন অসত্য, নিজেকে এভাবে কষ্ট দিও না সত্য, এভাবে কষ্ট দিও না। আমরা কি এখানে রাত্রিবেলা শোব? এই ঘরে তো খাট নেই। লাঠরাইবেন নাতনি আমার, খাট নেই। গুরুদেবের এখানে ঠাঁই পেয়েছি, তাই না গত ভাগ্যি ভালো। কেন ভাগ্যি ভালো? কেন তুমি যে ওকে ওই অত্ত অত্ত জিনিস দিলে তার বেলা। চুপ কর পড়ার মুখে, গুরুদেবকে দিয়েছি কি থাকবার জন্যে? সাধি কি বলে, মায়ের শিক্ষা ঠিক না থাকলে ছেলেপুলের শিক্ষা হয় না। একেবারে ভেঙে দিয়েছে, হাড়গোড় সব ঠিক আছে কিনা কে জানে। এতটা পথ গরুর গাড়িতে আসতে পারি, তবু তুই ছিলি বলে খানিকটা আরাম পাচ্ছি। এখানে কি বলেছিলাম, কেমন মজা পাচ্ছিস? তোমরা সবাই ওকে গুরুদেব বলো কেন? শোনো মুখপুরীর কথা শুনো। আরে বাবা, উনি তো সব রে, রাধারমণ তো ওকেই পাঠিয়েছেন, ওর তো অজানা কিছু নেই, কত জ্ঞান বাবা, চাইলে এক মুহূর্তে সবার দুঃখ দূর করতে পারেন। উনি তো রাধারমণের অংশ। কেন তোমার দুঃখ দূর করছে না কেন, যদি সবই জানেন তো? হ্যাঁ, তুমি যে কোমরে ব্যথা পেয়েছো সেটা তো উনি জানেনি, কই সেই দুঃখ তো দূর করছে না? তাহলে তো আমায় আর তেল মালিশ করতে হতো না। নে নে, কথা না বাড়িয়ে শুয়ে পড়, যত আজে বাজে কথা, মার মতো চারটি চ্যাটান চ্যাটান কথা শিখে রেখেছিস। আর বকতে পারি নে বাপু। একটা দেশে একটা রাজকন্যা ছিল, রাজকন্যার ভারী অসুখ, তার ঘুম আসে না। কত বুদ্ধি কত কুবরেজ, সবাই এসে রাজকন্যাকে দেখে যায়, কিছুতেই কিছু হয় না। রাজ্যের শুদ্ধ লোকের ভারী দুশ্চিন্তা, রাজকুমারী অসুস্থ। এমন সময় ঘুরতে 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 এই দেশে এসে পড়ে ভিন দেশে এক ছেলে। ভিন দেশে কি মা?
ভিনদেশি মানে অন্য দেশ, ভিনদেশি। তা সে ভিনদেশি ছেলে বলে, আমাকে নিয়ে চলো, আমি তোমাদের রাজকন্যাকে শাড়ি পরি। সেই শুনে তো সবাই খুব হাসাহাসি, এত বুদ্ধি কবরেজ পারলো না, এ পারবে? ছেলে তুমি বাড়ুইপুরের বাড়ুজ্জেদের মেয়ে না? জানো যখন জিজ্ঞাসা করছো কেন? আচ্ছা তোমার নামটা জানো কি? তোমার মা কিছু বলে দেয়নি? তা তুমি এখানে একা একা কি করছো? দেখছি। কি দেখছো? সব। আমি তো এই জায়গাটাতে আগে কখনো দেখিনি। না মানে তুমি একা একা, সঙ্গে কেউ নেই, আর তুমি তো কিছুই চেনো না এখানে। তোমার ভয় করে না? না। কিন্তু মেয়ে মানুষের এভাবে একা একা ঘুরে বেড়ানোটা ঠিক নয়। কেন? তুমিও তো ঘুরে বেড়াও একা একা। আমি তো ব্যাটা ছেলে, আমি ঘুরতেই পারি। আমার মা বলেছে পৃথিবীতে ভয় পাবার কোনো জিনিস নেই, তাই আমি কখনো ভয় পাই না। দেখো কে এসেছে। সুবর্ণ, মা ও তোমাকে খুঁজছে, বলছে তোমাকে চেনে। কে? সুধীর না? তুই এখানে কি হয়েছে রে? কি হয়েছে দেখি, কি হয়েছে? তুমি ওকে চেনো? হ্যাঁ, আমার শরীর মেয়ে সুধীর বালা। কাঁদছিস কেন মা? তোর মা কোথায়? কি হয়েছে রে?
আমরা মেদিনীপুরে ছিলাম, মা বাবা দুজনেই গুপ্ত বাহিনীতে ছিল। গত বছর বাবা পুলিশের গুলিতে মারা যায়। মা তারপরেও ছিল গুপ্ত বাহিনীতে, আমিও ছিলাম। জানো, আমিও ছিলাম মার সঙ্গে। গত বুধবার পুলিশ আমাদের ডেরা ঘিরে ফেলে, গুলি চালায়। একটা গুলি মারপিট লাগে, ওটা সঙ্গে করে নিয়ে মা চলে গেল। তুই না শিউলির মেয়ে, তোর চোখে জল মানায়? তোর মা বাবা দেশের জন্য প্রাণ দিয়েছে, তুই মাথা উঁচু করে থাকবি সব সময়। আসুন, আজকে কখনো ভাবি না তুই একা, আমি আছি তোর সঙ্গে। বাবা তোমাকে ডাকছে। তুই একটু বস, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, এটা কি ধরনের উৎপাত সত্য? কিসের উৎপাত? কিসের উৎপাত মানে, হঠাৎ করে কোথাকার একটা মেয়ে চলে এলো, তাকে বাড়িতে রেখে দিলে? ও কোথাকার মেয়ে নয়, ও আমার শহীদের মেয়ে। ও দুজন বিপ্লবীর মেয়ে, দুজন শহীদের মেয়ে। বিপ্লবীর মেয়ে, শহীদের মেয়ে। তা বিপ্লব করতে যাওয়ার সময় মনে ছিল না, মরে গেলে মেয়েটার কি হবে? ওকে বাড়িতে রাখা চলবে না। কেন? আজ মেয়েটা এসেছে, কাল ওর পেছন পেছন পুলিশ আসবে। সেটা যদি জেনেই থাকো তাহলে ওকে আরো আশ্রয় দেওয়া দরকার। তুমি কি পাগল হয়ে গেলে সত্য? বাবা তো ঠিকই বলছে মা, দিনকাল ভালো নয়। সাধন, তোমার কোনো মত আমি জানতে চাইনি। মত দেওয়ার মতো যোগ্যতা তোমার হলে আমি তোমার মত নেব। এই আমি বলে দিল, ও মেয়েকে তুমি আজকেই বিদায় করো। বেশ, তাহলে ওর সঙ্গে আমিও বের হয়ে যাবো।